হ্যালো বন্ধুরা, বনিসাস ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আজ এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন অথচ খানি। এটা হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছের সর্ষে পোস্ত বা শাপলা চিংড়ি। তো আমি এখানে শাপলাটাকে 1-1.5 ঘন্টা কেটে ধুয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি হচ্ছে সর্ষে আর নারকেল বাটা। তো শুরু করা যাক। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নেড়ে নেব। নেড়ে আমি ওই শাপলাগুলো একটু ঝেড়ে ঝেড়ে শাপলাটা আমি জল না দিয়ে অল্প আঁচে এরকম কষতে থাকি। এবার দিয়ে দেবো একটু এবার দিয়ে দেবো একটু হলুদ। দেব পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু নুনে ভেজানো ছিল, নুন দিয়ে মাখিয়ে 1.5 ঘন্টা রাখা ছিল, সেই মতো নুনটা দিতে লাগবে। এবার দেব আমি 2টো চেরা কাঁচা লঙ্কা আর এই সর্ষে নারকোল সর্ষের পেস্ট দিয়ে ভালো করে কষতে থাকি। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ঝুলে রাখা দিয়ে দেব। একটু আমি মশলা, এটাতে জল দিতে নেই, আমি একটুখানি এই মশলার জল যেহেতু আছে এটা একটু দিয়ে দেব। এটা কিন্তু আমি ঢাকা দেব না, এমনি একটু একটু কম আছে, এটা আমি হতে দেব। তো হয়ে গেছে রেডি আমার শাপলা চিংড়ি। যারা মিষ্টি খান তারা দিতে পারেন, অল্প মিষ্টি দিতে পারেন, আর যারা খান না তারা স্কিপ করে নেবেন। তো দেখুন একদম শুকনো হয়ে গেছে, তো এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি বলে ঢেলে নিয়েছি, একদম খুব সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি বা শাপলা চিংড়ি। কেমন মানে আপনারাও বানান, বানিয়ে খান, দেখুন কেমন লাগছে। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করেন আরও আমার ভালো লাগবে। আমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। খুব ভালো থাকুন সবাই, আর বানিয়ে অবশ্যই খান, খেয়ে বলুন কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা।